প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। কাজীমালী স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। এখন আমরা শুরু করতে যাচ্ছি প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত। গত ক্লাসে আমরা শিখেছিলাম ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট গণনা করা। আজকে আমরা কিছু সমস্যার সমাধান করব। সেগুলো হচ্ছে যে খেয়াল করো, বোর্ডের দিকে খেয়াল করো, আমরা কী ধরনের সমস্যার সমাধান করব। এখানে লিখে আছে যে সংখ্যাগুলোকে ক্রম অনুসারে সাজাই। এখানে কি আজকে আমাদের পাঠের বিষয় কি? সংখ্যাগুলোকে ক্রম অনুসারে সাজাই। আমরা জানি সংখ্যাগুলোকে ক্রম অনুসারে সাজানো মানে ছোট থেকে বড় অনুযায়ী সাজানো বা বড় থেকে ছোট অনুযায়ী সাজানো। আমাদের পরীক্ষায় যেটা বলা থাকবে, আমাদের পরীক্ষায় এই ধরনের কিছু সংখ্যা দেয়া থাকবে। খেয়াল করো, এখানে কিছু সংখ্যা এলোমেলোভাবে দেয়া আছে এবং আমাদের কিছু সংখ্যা দেয়া থাকবে, সেটাকে আমাদের ছোট থেকে বড়ও সাজাতে বলতে পারে, আবার বড় থেকে ছোটতে সাজাতে বলতে পারে। আমাদের যখন বড় থেকে ছোট বলবে তখন আমরা বড় থেকে ছোট সাজাব, যখন ছোট থেকে বড় বলবে তখন আমরা ছোট থেকে বড় সাজাব। তাহলে চলো আমরা শুরুতে ছোট থেকে বড় সাজানোগুলো দেখি। এখানে খেয়াল করো, আমাদের 4, 7, 6, 2, 9 এই সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা বিগত ক্লাসগুলোতে সংখ্যা গণনা শিখেছিলাম এবং তার মাধ্যমে আমরা জানি যে কোন সংখ্যাটি ছোট, কোন সংখ্যাটি বড়। ছোট বলতে যে সংখ্যার মান কম সেটি হচ্ছে ছোট, এবং যে সংখ্যার মান বেশি সেটি হচ্ছে যে বড়। তাহলে আমরা জানি এখান থেকে সবচাইতে কম মান হচ্ছে কত? 2। তাহলে আমাদের শুরুতে কত লিখতে বলেছে? ছোট সংখ্যাটি। তাহলে এখানে সবগুলো সংখ্যার মধ্যে সবচাইতে ছোট সংখ্যা হচ্ছে কত? 2। আমরা 2 লিখলাম। 2 যখন আমাদের লেখা হয়ে গিয়েছে, 2 বাদে আমাদের অন্য সংখ্যাগুলো দেখতে হবে। 2 ছাড়া আমাদের অন্য কী সংখ্যা আছে? 4, 7, 6, 9। তাহলে এই সংখ্যাগুলো আমাদের সবচাইতে ছোট সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 4। তাহলে এখানে আমরা কী লিখবো? 4। এবার আমাদের 2 এবং 4 লিখে হয়ে গিয়েছে, আমাদের সংখ্যা বাকি আছে 7, 6, 9। 7, 6, 9-এর মধ্যে আমরা জানি 6 সংখ্যাটি ছোট। কোন সংখ্যাটি ছোট? 6 সংখ্যাটি ছোট, 6। কেমন? তাহলে আমাদের এখন 6ও লিখে হয়ে গেল, আমাদের বাকি আছে 7 এবং 9, দুটি সংখ্যা। তাহলে 7 এবং 9-এর মধ্যে আমরা জানি 7 ছোট, 7-এর পরে কত? 9। এভাবে করে আমাদের ছোট থেকে বড়গুলো সাজাতে হবে। তাহলে আমাদের এটি সাজানো হয়ে গেল, আমরা পরবর্তীটা শুরু করি। তাহলে এখানে সবচেয়ে ছোট সংখ্যা কোনটি? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, সবচেয়ে ছোট সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 1। আমরা 1 লিখলাম, 1 লিখা হয়ে গেল। 1-এর পরবর্তী ছোট সংখ্যা কোনটি? অবশ্যই কত? 3। আমরা 3 দেখতে পাচ্ছি, 3। তারপরে এখন আমাদের 1 এবং 3 লিখা হয়ে গিয়েছে, আমাদের বাকি আছে 5, 8, 4। তাহলে 5, 8, 4-এর মধ্যে কোনটি ছোট সংখ্যা? 4। আমরা এখন লিখবো তাহলে 4। এখন 4ও লিখা হয়ে গেল, আমাদের বাকি আছে কত? 5 এবং 8। 5 এবং 8-এর মধ্যে কোনটি ছোট আমরা বুঝে যাচ্ছি? 5। তাহলে আমাদের অবশিষ্ট রইল 8। এবার আমরা কত বসাবো? 8 বসিয়ে দিব। কেমন? একই রকমভাবে আমরা নিচের গুলোও করবো। খেয়াল করো কি আছে। তাহলে এখানে সবচেয়ে ছোট সংখ্যা কত? 2। ওরা কিন্তু শুরুতেই 2 দিয়েছে, তাহলে আমরাও লিখে নিচ্ছি 2। 2-এর পরে আমরা দেখতে পাচ্ছি ছোট সংখ্যা কত? 4। কেমন? তারপরে কোনটি বলতো? তারপরে আমরা দেখতে পাচ্ছি 2 এবং 4 লেখার পরে যে সংখ্যাগুলো অবশিষ্ট থাকে তার মধ্যে ছোট সংখ্যা হচ্ছে যে 6। আমরা এবার 6 লিখব, ঠিক আছে। এখন আমাদের কত বাকি আছে? 9 এবং 8। 9 এবং 8-এর মধ্যে আমরা জানি 8 সংখ্যাটি ছোট। 8-এর পর অবশিষ্ট বাকি রইল 9। আমরা 9 বসিয়ে দেব, ঠিক আছে। তাহলে এখন আমরা পরেরটা দেখি। পরে আমরা সংখ্যা দেখতে পাচ্ছি 5, 3, 6, 4, 9। হ্যাঁ, তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট কোনটি বলতো? 3। আমরা 3 লিখলাম। 3-এর পরবর্তী যে সংখ্যা আমরা দেখতে পাচ্ছি এখানে ছোট আছে সেটি কত? 4। কেমন? তাহলে আমরা 2টি লিখলাম, আমাদের বাকি আছে কত? 5, 6, 9। 5 এবার তাহলে কত বসবে? 5। 5 বসালাম। এরপরে কত বাকি আছে? 9 এবং 6 বাকি আছে। 9 এবং 6-এর মধ্যে আমরা জানি 9 সংখ্যাটি বড়, সেই আমাদের আগে 6 বসবে তারপরে 9 বসবে। আমরা ছোট থেকে বড় বলাতে এখানে খেয়াল করো, সেজন্য আমরা ছোট থেকে বড়তে গেলাম। তাহলে পরবর্তীটা খেয়াল করে, এখানে আছে 2, 0, 7, 3, 10। তাহলে আমরা জানি 0 সবচেয়ে ছোট, অর্থাৎ 0-র কোনো মান নেই, 0 আগে বসবে। আর পরবর্তী সংখ্যা কত বলতো? আমরা দেখতে পাচ্ছি 2, 2 বসবে। 2-এর পরে কত আছে? 7, 3, 10। 7, 3, 10-এর মধ্যে 3 হচ্ছে ছোট, আমরা 3 বসাবো। পরবর্তী কোন সংখ্যাটি ছোট? 7। তারপরে রইল আমাদের 10, 1, 0, 10, আমরা বসালাম। এভাবে করেই আমরা ছোট থেকে বড় সংখ্যাগুলো সাজাবো। কেমন? এবার আমরা সাজাবো বড় থেকে ছোট। তাহলে এবার খেয়াল করো, সবচেয়ে বড় সংখ্যাটা আমরা আগে লিখবো। এখানে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বড় সংখ্যা কত? 9। সবচেয়ে বড় সংখ্যা কোনটি? 9। তাহলে আমরা শুরুতে 9 লিখবো, তারপরে বড়। তাহলে এখানে খেয়াল করো, এখানে আমাদের একটা সুবিধা আছে। সুবিধা কিরকম?
ছোট থেকে বড় যেহেতু আমরা সাজিয়েছিলাম, আমরা যদি এটা উল্টো দিক থেকে কল্পনা করি বা বিবেচনা করি, খেয়াল করো, 9 7 6 4 2 আমরা এই সংখ্যাগুলো সাজিয়ে দিলে তাহলে এটা বড় থেকে ছোট হয়ে যাবে, নতুন করে আমাদের আর সংখ্যাগুলো ভাবতে হবে না, এটা আমাদের কাছে সহজ হয়ে যাবে। কি বললাম আবার? আমরা খেয়াল করো, আমরা ছোট থেকে বড় যে সংখ্যাগুলো সাজিয়েছি সেই সংখ্যাগুলোকে উল্টো দিক থেকে আমরা গণনা করলে আমরা পেয়ে যাব কি, বড় থেকে ছোট কি 9 7 6 4 2 এই সংখ্যাগুলোকে আমরা উল্টো ভাবে যদি লিখি, তাহলে 9 এখানে কি আছে, 7 এখানে আছে, কত, তারপরে 6, তারপরে আছে 4, আমরা তারপর দেখতে পাচ্ছি কত, 2। এভাবে করলে আমাদের সমস্যাটি সমাধান হয়ে যাবে সহজে। এরপরে এটা একই রকম ভাবে আমরা লিখে দিও পেছন দিক থেকে, অর্থাৎ উল্টো দিক থেকে, 8 5 আমরা দেখতে পাচ্ছি, তারপরে রয়েছে 4 4, আগে আছে 3 3, পরে আছে যে কত, 1। একই রকম ভাবে আমরা এটা করব, 9 8 6 4 2। তাহলে এটা সেম, যেহেতু আমাদের বড় থেকে ছোট, কত আমরা 9 9, আগে দেখছি 6, তারপরে হচ্ছে যে 5 4 3, কেমন? এখন এইটা খেয়াল করো, তাহলে আমাদের শেষে কি আছে, 10 10, আগে চলে আসবে, তারপরে আছে 7, তারপরে আছে 3, তারপরে 2, তারপরে 0, ঠিক আছে? ওকে শিক্ষার্থীরা, এটাই হচ্ছে আমাদের ছোট থেকে বড় এবং বড় থেকে নির্ণয় করা। তাহলে আমরা ছোট থেকে বড়গুলো যদি শুদ্ধভাবে নির্ণয় করে নিতে পারি, বড় থেকে ছোটগুলো আমাদের নির্ণয় করা খুবই সহজ হয়ে যাবে। এই সংখ্যাগুলো তোমরা আবার তোমাদের এসডব্লিউ খাতায় করবে এবং তোমাদের পাঠ্য বইয়ে পেজ নাম্বার 24-এ এই ধরনের কিছু আছে, খেয়াল করো, ক্রম 5 নং-এ ছোট থেকে বড়, বড় থেকে ছোট, 5 নং সমস্যাটা তোমরা কি করবে, এসডব্লিউ খাতায় করবে, ঠিক আছে? আজকের তারিখ দিয়ে তোমরা অবশ্যই এসডব্লিউ খাতায় করবে। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, খোদা হাফেজ।